বিচার ব্যবস্থার সংস্কার নিয়ে ইসরায়েলের রাস্তায় নেমে বিক্ষোভ করেছে হাজার হাজার মানুষ বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক খারজোগ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার মন্ত্রিসভার কট্টরপন্থী সদস্যদের বিরুদ্ধে এই ক্ষোভ প্রকাশ করেছে হাজার হাজার মানুষ বিচার ব্যবস্থায় সংস্কারের পরিকল্পনার বিরুদ্ধে এই বিক্ষোভের আয়োজন করা হয় ইসরায়েলি প্রেসিডেন্ট হারজোক বলেছেন বিচার ব্যবস্থার সংস্কার নিয়ে যে বিরোধ দেখা দিয়েছে তা গোটা জাতিকে বিভক্ত করে ফেলবে তিনি আরো বলেন আমরা বড় ধরনের মতবিরোধের মধ্যে আছি এটা আমাকে গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে গোটা ইসরায়েলের অনেকেই এ বিষয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন গত শনিবার তেলাবিবের রাজপথে আশি হাজার মানুষ অংশ নিয়েছেন যারা গগন বিদারী স্লোগানে স্বৈরাচার নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার দাবি জানায় গত ডিসেম্বরের শেষ দিকে নেতানিয়াহু উগ্রপন্থী সরকার গঠন করে এরপর তার বিরুদ্ধে এটি সবচেয়ে বড় বিক্ষোভ সমাবেশের ঘটনা নেতানিয়াহুর বিরুদ্ধে ঘুষ দুর্নীতি প্রতারণা এবং বিশ্বাস ভঙ্গের অভিযোগ রয়েছে যেগুলোর জন্য দু সালে তাকে দোষী সাব্যস্ত করা হয় বিক্ষোভকারীরা বলছেন বিচার বিভাগে সংস্কারের মাধ্যমে নেতানিয়াহু তার অর্থনৈতিক কেলেঙ্কারি ও দুর্নীতির বিষয়টি চাপা দিতে চান